তামিলনাড়ুর গলি থেকে গুগলের সিইও হন এই সুন্দর পিচাই। গুগলের মতো এত বড় কোম্পানির সিইও হওয়া কিন্তু কখনোই কোনো সাধারণ বিষয় নয়, কিন্তু মন থেকে কিছু চাওয়া হলে পৃথিবীর কোনো কিছুই অর্জন করা অসম্ভব নয়। সুন্দর পিচাইয়ের পুরো নাম সুন্দর রাজেন পিচাই। তার জন্ম 12 জুলাই 1972 সালে তামিলনাড়ুর একটি ছোট্ট গ্রামে। তার বাবার নাম রাঘুনাথ পিচাই এবং মায়ের নাম লক্ষ্মী পিচাই। সুন্দরের বাবা একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং তার কাছে থেকেই সুন্দর পিচাই টেকনোলজির সাথে যুক্ত হওয়ার অনুপ্রেরণা আসে। যখন সুন্দর 12 বছর বয়সী তখন তার বাবা তাদের বাড়িতে একটি টেলিফোন নিয়ে আসেন এবং তার জীবনে এটি প্রযুক্তির সাথে যুক্ত প্রথম বস্তু ছিল। সুন্দর পিচাইয়ের স্মরণশক্তি অনেক তীব্র ছিল। তিনি খুব সহজেই ডায়ালকৃত যে কোনো নম্বর মনে করতে পারতেন এবং আজও তাকে এই নম্বরের কথা বললে তিনি বলতে পারেন। আসলে শুধু ফোন নম্বরই নয়, ওনার যে কোনো নম্বরই খুব সহজেই মনে থাকে। পড়াশোনায় তো তিনি ভালো ছিলেনই, সাথে সাথে তিনি ক্রিকেটকেও খুব ভালোবাসতেন এবং নিজের স্কুলের ক্রিকেট টিমের অধিনায়ক তিনিই ছিলেন। সুন্দর জওহর বিদ্যালয় থেকে বিদ্যালয়ের গণ্ডি পার করেন এবং চেন্নাইয়ের ভানাভানি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং আইআইটি খড়গপুর থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন। নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি সব জায়গায় টপার ছিলেন এবং আইআইটি থেকে স্বর্ণপদক পেয়ে সম্মানিত হন। স্কলারশিপ পেয়ে তিনি ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে যান এবং সেখানে পদার্থবিজ্ঞানে আর মাস্টার্সের ডিগ্রি নেন। এমবিএ এর পড়াশোনার জন্য তিনি ওয়ার্ডন স্কুল, ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া চলে যান। গুগলে যোগদানের পূর্বে তিনি ম্যাকেনসি অ্যান্ড কোম্পানি এবং অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালসে কাজ করেন। পিচাই 2004 সালে প্রথমবার গুগলের সাথে যোগদান করেন। প্রথম দিকে তিনি একটি ছোট টিমের সাথে গুগল সার্চ টুলবারে কাজ করেন। গুগলে কাজ করার সময় সুন্দর পিচাইয়ের মাথায় একটি নতুন আইডিয়া আসে যে নিজেদের ইন্টারনেট ব্রাউজার বানাবেন। যখন পিচাই সে সময়ের গুগলের সিইওকে এ ব্যাপারে বললেন তখন তিনি এটাকে নাকচ করে দিলেন, কিন্তু পিচাই এক্ষেত্রে হার মানেননি এবং গুগলের অন্য অংশীদারকে বলে রাজি করান। 2008 সালে সুন্দর পিচাইয়ের সহায়তায় গুগল নিজেদের ওয়েব ব্রাউজার লঞ্চ করে যার নাম হচ্ছে ক্রোম ব্রাউজার এবং এখন এটি পৃথিবীর সব থেকে বেশি ব্যবহৃত ব্রাউজার। আর এটাই ছিল গুগলে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট এবং এভাবেই দেখতে দেখতে পিচাই সিইও এর পদ লাভ করেন। গুগলের সিইও হওয়ার পূর্বে পিচাইকে মাইক্রোসফট এবং টুইটার তাদের সিইও হতে অফার করে, কিন্তু গুগল তাকে অনেক টাকা বোনাস হিসেবে দিয়ে তাদের কাছে রেখে দেয় এবং অবশেষে 10 আগস্ট 2015 সালে সুন্দর পিচাই গুগলের সিইও হন। এত বড় সফলতার পেছনে সুন্দর পিচাইয়ের সরল স্বভাবেরও অনেক বড় অবদান রয়েছে। তার সরল স্বভাবের কারণে তাকে যে কেউ অনেক মান্য করতেন। এটিই ছিল আমাদের সুন্দর পিচাইয়ের ছোট্ট বর্ণনা। আশা করছি আপনার সময় নষ্ট হয়নি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।